রক্ত আসলে গড গিফটেড, এর কোনো বিকল্প হয় না। রক্তের সাথে মিল পাওয়া যায় আমাদের চরিত্রেরও। বেঁচে থাকতে গেলে আমাদের যেমন বিশুদ্ধ রক্তের প্রয়োজন, ঠিক তেমনি ভালো রাজনৈতিক হতে গেলেও সৎ এবং আদর্শবাদী হওয়া প্রয়োজন। রক্তের যেমন কোনো জাত নেই, ধর্ম নেই, ঠিক সেরকমই সমাজের কল্যাণ সাধন করতে গিয়ে একজন ভালো রাজনীতিবিদ মানুষের ধর্ম দেখে, দলের রং দেখে বিচার করেন না। জনপ্রতিনিধিদের সাথে সকলেই সমান, সৎভাবে সবার জন্য কাজ করতে এগিয়ে আসতে হবে আমাদের। প্রত্যেকে নিজের নিজের ওয়ার্ডের উন্নয়ন সাধন করলে রাজ্যের সামগ্রিক উন্নয়ন ঘটবে। এক মেগা রক্তদান শিবিরে উপস্থিত থেকে রবিবার এমনটাই বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার এবং কাউন্সিলর রত্ন দত্তকে সাথে নিয়ে আগরতলার স্মৃতি ক্লাবে আয়োজিত মেগা রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন তিনি। রক্তদান মহোদান, রক্তের দ্বারাই বাঁচে কত মানুষের প্রাণ, এই স্লোগানকে সামনে রেখে রক্তদানে এগিয়ে আসার জন্য সকল রক্তদাতাদের এদিন সাধুবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এবং রক্ত এমন একটা জিনিস, মানুষের চরিত্রের সাথে কিন্তু রক্তের একটা সম্বন্ধ আছে, যে পিওর, মানে এর মধ্যে কোনো ইম্পিউরিটি থাকলেই কিন্তু রিয়াকশন, তার মধ্যে সব কিছু, কোনো রোগ মুক্ত থাকতে হবে যিনি দিচ্ছেন। বিভিন্ন রোগ যদি আক্রান্ত থাকে সেটা দেওয়া যাবে না। তো সেইভাবেই রক্তের সাথে মানুষের যে তার সব দিক দিয়ে চিন্তা করলে সব কিছু মিল পাওয়া যায়। তো রক্তকে সামনে নিয়ে আমরা অনেক কিছু চিন্তা করতে পারি। রক্তের যেমন ধর্ম হয় না, সেরকম আমাদেরও সামাজিক কাজ করতে গিয়ে কোনো ধর্ম হয় না। এখানে মুসলিমই হোক, হিন্দু হোক, বুদ্ধিস্টই হোক, খ্রিস্টানই হোক, সব যে আমরা সবাই মানুষ, সবাই যার যার তার ধর্ম থাকবে, কিন্তু সবচেয়ে বড় ধর্ম হচ্ছে কর্ম। আমরা সবসময় বলি কাজের মাধ্যমে মানুষের তার পরিচয় পাওয়া যায়। সেই রক্তের কোনো ধর্ম হয় না, এবং তখন কিন্তু মনে হয় না যে আমি কোনো মুসলমানের রক্ত আমি নিলাম বা খ্রিস্টানের রক্ত নিলাম। যে রক্তগ্রহিতা তার মধ্যে কিন্তু এই চিন্তাভাবনা আসে না, রক্ত রক্তই, এবং তার মধ্যে কোনো রকম ইম্পিউরিটি নেই। এটা একটা সাংঘাতিক জিনিস। সমাজের মধ্যে আমরা চাই এই ধরনের, সেটা রাজনৈতিকভাবেই হোক, সামাজিকভাবেই হোক, প্রতিটা মানুষ, পিপুল শুড বি ভেরি পিওর। এতে কী হয়, একটা আস্থা এর মধ্যে ডেভেলপ করে। আজকে এখানে স্মৃতি ক্লাবের যারা পরিচালনায় আছে তাদের কাজকর্মের উপর সমস্ত এই এলাকার সমস্ত লোক বিশ্বাস তখনই আসবে যখন দেখবে যে না, ওনার যেভাবে ওনারা কাজ করেন সেই কাজগুলোর মধ্যে কোনো রকম মানে নিরাপত্তা বজায় রেখে সব জিনিস ওনারা করেন, ভায়াস হয়ে কোনো কাজ করেন না, এবং সবসময় সমাজের এবং এই অত্র এলাকার তার উন্নয়নের জন্য কাজ করেন, তবেই মানুষ কিন্তু তার উপর আস্থা আসবে। অর্থাৎ পিউরিটি শুড বি এভরিওয়্যার। রবিবারের মেগা রক্তদান শিবিরে উপস্থিত থেকে আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার ডাকে সাড়া দিয়ে স্বতঃস্ফূর্তভাবে রক্তদানে এগিয়ে এসেছেন রাজ্যবাসী। উৎসবের মেজাজে রক্তদান হচ্ছে আমাদের রাজ্যে, দেশের মধ্যেও রক্তদানের ক্ষেত্রে একদম প্রথম সারিতে উঠে এসেছে ত্রিপুরা। রক্তদান মহোদান, রক্তদান জীবনদান, এটাকে সামনে রেখে আমাদের রাজ্যে প্রায়শই বিভিন্ন সামাজিক সংস্থা, সংগঠন, রাজনৈতিক দল সরকারিভাবেও রক্তদান শিবির বা উৎসব আয়োজিত হয়ে থাকে। আজকেও আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কিছুদিন আগে যখন আমাদের রাজ্যে নির্বাচন চলছে, নির্বাচনের আগে এবং নির্বাচনের পরে আমাদের রাজ্যে যে ধারাবাহিকতা বা শহরে যে ধারাবাহিকতা রক্তদান উৎসব বা শিবির করা, সেটা কিছুটা সীমিত ছিল বা বন্ধ ছিল বিভিন্ন কারণে। তখন আমাদের এই শহর এবং রাজ্যে মোট সরকারি অনুমোদিত 12টি এবং 2টি বেসরকারি ব্লাড ব্যাঙ্ক যে আছে তাতে রক্ত স্বল্পতা দেখা দিয়েছিল। তখন মাননীয় মুখ্যমন্ত্রী যিনি উনি চিকিৎসকও, রাজ্যে প্রখ্যাত চিকিৎসকও, তো উনি অনুভবন করেছেন, উপলব্ধি করেছেন যে রক্তদানে এগিয়ে আসতে হবে। রক্তদান আমাদের এই ব্লাড ব্যাঙ্কগুলির যে ভারসাম্য রক্ষা করে যোগান এবং চাহিদার মধ্যে, সেটা একমাত্র রক্তদান শিবিরের মাধ্যমে সবচেয়ে বেশি হবে। তার নির্দেশে সাড়া দিয়ে রক্তদানে এগিয়ে আসার জন্য রাজ্যবাসীকে এদিন সাধুবাদ জানিয়েছেন ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ফিরো রিপোর্ট, আর ই নিউজ।